যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পত্র এলাকার আলেম ওলামা, জাতির জাগ্রত বিবেক, আল্লাহ তাআলা আলেমদের পরিচয় যতদিন এলেম রাখবেন ততদিন পৃথিবীতে পৃথিবীর মসনাদ আল্লাহ তাআলা ঠিক রাখবেন। আল্লাহ তাআলা আলেমের পরিচয় যদি এলেম না রাখেন পৃথিবী আল্লাহ রাখবেন না। পৃথিবীতে মানব মন্ডলের ভিতরে আল্লাহ প্রাপ্ত যে এলেম অর্জন যারা করেছেন, বিশেষ করে মুসলিম উম্মাহের ভিতরে আলেমরা সমাজের ভিতরে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে অসম্মানিত, সবচাইতে বেশি নিম্নমানের ব্যক্তি হিসেবে সমাজের ভিতরে যে শ্রেণীর ব্যক্তিগুলায় পরিগণিত হয়েছে তার নাম্বার ওয়ান হলো আলেম। পৃথিবীতে বিভিন্ন ধর্ম এবং ধর্মযাজক পৃথিবীতে আছে, তো আমরা জানি পৃথিবীতে কোন ধর্মের অনুসরণ যারা করেন, অনুসারী যারা আছেন, তারা তো তাদের ধর্মগুরুদেরকে অসম্মান করে বলে মনে হয় না। কিন্তু মুসলিম জাতির দুর্ভাগ্য যে এরা এদের আলেমদেরকে এতভাবে অসম্মান করেছে এবং এতটা নিম্ন জায়গায় রেখে দিয়েছে, যেটি ভাষা বলা যায় না। তো বলছিলাম স্টেজে বসা আছেন পত্র এলাকার আলেম ওলামা, জাতির জাগ্রত বিবেক, যার কাছে এলেম আছে এর কাছে আল্লাহ এমন এক বিবেক দান করেছেন ইচ্ছা করলে কোনো অন্যায় করতে পারেন না, জাগ্রত বিবেক আল্লাহ তাকে দান করেছেন, জাতির জাগ্রত বিবেক। স্টেজে বসা আছেন পত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এরপরে বিশেষ করে আজকে এই ধর্মীয় জলসা সবচেয়ে আকর্ষণ, তারা হলেন গোটা মাহফিলটা যারা ভরে দিয়েছেন সাজাইছেন, তারা হলেন পত্র এলাকা হতে আগত মুসলিম ভাতৃমণ্ডলী, এলাকা বা এলাকার বাইরে হতে যারা আগত হয়েছেন যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচিকাচারা, হাজিও ভারমাই, পর্দার আড়ালে যারা বসে আছেন আমার প্রিয় মা ও ভগ্নীগণ, সকলকে নিয়ে আমি গুনাহগার এই গভীর রজনীতে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাকে আমাকে নির্বাচিত করে, নির্বাচন করে নির্দিষ্ট দিনকে কেন্দ্রিক করে, নির্ধারিত সময়কে মূল্যায়ন করে পৃথিবীর সমস্ত ব্যস্ততা, তো রাতের বেলায় ব্যস্ততা কম থাকে, রাতের বেলায় আসলে ঘুমানোর একটা টাইম, সারাদিনের ক্লান্তকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেন। তো সারাদিনের ক্লান্ত আমাদের কাদের ওপরে ছিল সেটাকে ওই অবস্থায় ক্লান্ত অবস্থায় নিয়ে সামান্য কিছু এলেম চর্চার জন্য আল্লাহ রাসূল বললেন তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুন মিন ইহিয়া ইহা, কোন ব্যক্তি যদি রাত্রে কিছুক্ষণের জন্য এলেম চর্চা করে, এলেম কি? এলেম তো দোকানে কিনতে পাওয়া যায় না, যায় নাকি? এলেমটা কি? এলেম দুই প্রকার, একটা হলো মানুষ রচিত এলেম, আর একটি এলেম হলো আল্লাহ প্রদত্ত এলেম।
কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মানুষ রচিত এলেম, আর একটি হলো আল্লাহর পক্ষ থেকে এলেম। তো আমরা এখানে যারা বসেছি, আল্লাহ প্রদত্ত যে এলেম, সেই এলেম পাওয়ার জন্য তো বসে রাখি বলেন। তো সুসুসাম তিনি বললেন, কোন ব্যক্তি যদি রাত্রে কিছু সময় এলেম চর্চা করে, আর একজন আবেদ ব্যক্তি সারা রাত এবাদত করেছে, গোটা রাত জেগে জেগে যে ব্যক্তি এবাদত করলো, আর একজন ব্যক্তি সামান্য সময় এলেম চর্চা করেছে, রসুলের ভাষা অনুযায়ী সারা রাত এবাদত বন্দেগী করার চাইতে একটুখানি যিনি এলেম অর্জন করেছেন, আল্লাহর কাছে এই লোকের মর্যাদা বেশি বলুন সুবহানাল্লাহ। মানে কথাটা বেশি বুঝতে পারলেন না? কথাটার মূল্যায়ন কেমন কথাটা বুঝলেন না? বলতেছিলেন সেই এলেম কিছুক্ষণের জন্য যে এলেম শেখার জন্য বা চর্চার জন্য যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমরা খুশি না বেজার? আপনাদের সমস্যা কি জানেন? আপনারা কথা বলা জাতি না। আপনাদের ঝামেলা হলো এই যে আপনাদের হাত পা যদি কেউ কেটেও নিয়ে যায় তার ব্যথা লাগছে, এটাও মনে হয় আপনারা বলেন বলে মনে হয় না। বলতেছিলাম যে এখানে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? তাহলে আমরা আল্লাহ তাআলার দরবারে জবানগুলো একটু দয়া করে খুলে দেন, যে জবান আল্লাহ দিয়েছেন একটু মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলেন। আমাদের কপালে তো সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। তো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গভীর রাত পর্যন্ত রাখলেন, সেই আল্লাহ তাআলার দরবারে সেজদাতে অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। আলোচনার প্রারম্ভে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছিলেন যিনি একটু আগে বলতেছিলেন, আমি কোনোদিন ওনাকে দেখিনি, পূর্ণিয়া বিহার ফজিলত শেখ মাওলানা হুসাইন সালাফি সাহেব। এর আগে ওসমান গনি সাহেব আছেন, আর এর ভিতরে মাওলানা মাজমুল হক সালফি, উনি আমার বন্ধুবর মানুষ। অনেকেই আপনাদেরকে অনেক কথা বলেছেন। তো আসলে মুশকিল কি, রসুলের একটা ছোট্ট হাদিস আছে, লম্বা যদি আলোচনা হয়, লম্বাক্ষণ যদি বক্তব্য হয়, তাহলে মনে রাখা মুশকিল হয়, মনে থাকবে না আমাদের, একটা খুব ঝামেলার বিষয়। তো যাই হোক, অনেকেই অনেক কথা বলেছেন, আল্লাহ আমাদের স্মৃতি বলে রাখার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত করি যার প্রতি আল্লাহ তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম, তথা মানব জাতির একমাত্র সংবিধানের নাম কোরআন আল কারীম, আন্নাল কুওয়াতা লিল্লাহ, যিনি আমাদেরকে কি দিয়েছেন আমরা তো জানি না, নাকি? যিনি আমাদেরকে বিধান দিয়েছেন, আইন দিয়েছেন, তিনি কে? আল্লাহ তাআলা। বিধানের মালিক কে? জমিন কার? আকাশ কার? আমি কার? আমাদের ঘরের স্ত্রী কার? ওই সময় যখন মারি তখন আমরা কার নাম নিয়ে মারি? আল্লাহ নাম নিয়ে মারি। মানে স্ত্রীকে মারার সময় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি মারেন নাকি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারেননি, স্লিপ অফ টান হয়েছে ওনার। তো বলছিলাম রসুল সাল্লাম কি পৃথিবীতে আছেন? আছেন নাকি? কারোর সাথে দেখা হয়েছে? কেউ ঘুমে স্বপ্ন দেখছেন? কোনো দিক তো কিছু নেই, তাহলে কামটা কি হলো বলেন তো দেখি। ঘুমেও স্বপ্ন দেখলেন না, প্রকাশ্য দেখলেন না, কোনো দিককে দেখলেন না, এই জন্য আমরা রসুলের ইত্তেবাটা কম করে, কথা ঠিক কিনা? তো সে রসুল পৃথিবীতে নাই, রেখে গিয়েছেন আদর্শ, রেখে গিয়েছেন কি? সেই আদর্শে আদর্শিত হয়ে আমরা শেষ জামানায় সবাই মিলে দাড়ি কাটি বলুন সুবহানাল্লাহ। দাড়ি কাটা সুবহানাল্লাহ, এটা তো সুবহানাল্লাহ বললেন। দাড়ি কাটা ভালো খারাপ? ভালো নাকি খারাপ? তো আপনারা দাড়ি কাটেন? এখানে যিনি সভাপতি সাহেব আছেন, আরেকজন ভাই আছেন, তো ওনাদের মুখে যদি দাড়ি না থাকতো এখানে, ওনাদের উনি যদি আরে মধ্যে না দাড়ি না থাকতেন, সভাপতি থাকতে পারতেন? যে ভালো, আমি বক্তব্য দিতে এসেছি, যদি আমার দাড়ি না থাকতো বক্তব্য শুনতেন? কথা বল না কেন, বক্তব্য শুনতেন না কেন? তো আমার মুখে দাড়ি নেই তো আপনি আমার বক্তব্য শুনবেন না, তো আপনার মুখে দাড়ি নেই তো আপনি কেমনে বক্তব্য শুনবেন?
মানে আপনার বিচার সব আপনার দিকে অসুবিধা নেই, আমাদের ভুলের উপায় নেই নাকি? বিচার সব আমাদের ব্যাপার, আপনাদের বেলায় কোনো অসুবিধা নেই। তো বলছিলাম রসুল পৃথিবীতে নাই, আমরা এখান থেকে রসুলের প্রতি দরুদ ও সালাম মুর্শিদ করি। এক যুগে একসাথে আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রসুলের প্রতি মাঝে মাঝে দরুদ পড়েন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি আল্লাহ তৌফিক দিলে পড়েন? মাশাআল্লাহ, ভালো। এখন আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সূরা তওবা, কোরআন আল কারীমের ধারাবাহিক ভাবে যে সূরা, তার ভিতরে 9 নম্বর সূরা, সূরা তওবা। সূরাটার নাম কি? তওবা। কোরআন আল কারীমে 114টা সূরা আছে, এর ভিতরে সূরা তওবা বলে একটা সূরা আছে। এই সূরার ভিতরে যতগুলো আয়াত আছে অতগুলো আয়াতের ব্যাখ্যা তো করতে পারবো না, একটা আয়াত পড়েছি, সেই আয়াতটা হলো, আয়াতটার সংখ্যা হলো 112 নম্বর আয়াতের সংখ্যা। কত নম্বর সংখ্যা? 112। এই 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যারা মুমিন ব্যক্তি, যারা ইমানদার ব্যক্তি, যারা খুনি খায়, সিগারেট খায়, মদপান করে, সুদ খায়, জেনাবে বিচার করে, এরা কিন্তু মুমিন না, এরা বদমাইশ। এরা কি বলেন তো? আমরা তো ইনশাল্লাহ ওই কাজগুলো করি না, করি নাকি? আমরা সুদ খাই নাকি, ঘুষ খাই নাকি? আপনার কি সুদ খান? সুদ খান না? কথা বলেন না, কেউ সুদ খান নাকি? খান না? ভালো, মাশাআল্লাহ, সুদ না খেলে তো ভালো কথা। কোন ব্যক্তি যদি সুদ খায় আর কোন ব্যক্তি যদি সুদ দেয়, কোন ব্যক্তি যদি সুদের বিচারক করে, কোন ব্যক্তি যদি সুদের সাক্ষী থাকে, খালি সাক্ষী, ও খেলো না, ও দিল না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, মধ্যখানে খালি সাক্ষী, ওর পরিণত বড় খারাপ। কত খারাপ সে বিষয়টা পরে বলবো। তো বলছিলাম আমরা অন্যায় কাজের ভিতরে না। আল্লাহ নবী সুসলাম যে কথাগুলো বললেন সেটা পরে বলছি। তো আল্লাহ বললেন যারা মুমিন ব্যক্তি এদের 9টা গুণ আছে, 9টা কোয়ালিটি আছে। কয়টা? 9টা গুণ, 9টা কোয়ালিটি আছে। 9টা কোয়ালিটি বিশিষ্ট কোনো ব্যক্তি যদি থাকে ওই লোকটা হলো ঈমানদার। এই আয়াতের লাস্টে আল্লাহ বললেন অবশ্যিরিল মুমিনিন, হে আল্লাহ তাআলা বললেন হে রাসূল, ওই 9টা গুণ যার ভিতরে থাকবে আপনি ওই ব্যক্তিকে কেবলমাত্র সুসংবাদ দিন। সুসংবাদ কেবল ওই ব্যক্তির, আর যারা আছে এদের সব দুঃসংবাদ। এদের কি সংবাদ? দুঃসংবাদ। এখন মসজিদের উন্নয়ন কল্পে আলফালা জামে মসজিদ, এই আলফালা জামে মসজিদ উন্নয়নের জন্য এলাকাবাসী একদম ইস্তেহার করে, পাবলিসিটি করে, এলাকার ভিতরে একদম ক্লিয়ার জানায় দিয়েছে আমাদের এই মসজিদ এখানে উন্নয়ন করতে হবে। কিসের উন্নয়ন? যে এইখানে এলাকার মানুষরা ইবাদত করে, এখানে কি করবে? ইবাদত করবে। সেই ইবাদতের মাধ্যমে মানুষরা আল্লাহর নৈকট্য হাসিল করবে। এইখানে মানুষরা যে ইবাদতটা করবে এটা যেন পরকালীন জীবনের একটা সামগ্রী হয়, তাই এই মসজিদটা ওইখানে ইবাদত করতে গেলে ওই ঘরটাকে যে রিফাইনিংয়ের প্রয়োজন, ইবাদত করার পূর্ব শর্ত জায়গাটা ক্লিন, সুন্দর, দৃষ্টি নন্দিতের জন্য হয়, আর এইটা করতে গেলে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, সেইটাকে করার জন্য গোটা এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়েছে। মানুষরা দাওয়াত অংশগ্রহণ করে বা দাওয়াত দিয়ে অংশগ্রহণ করে মসজিদ উন্নয়নের জন্য টাকা পয়সা দিয়েছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। টাকা দিলেন, পয়সা দিলেন, মসজিদের উন্নয়ন হলো, সব রাইট আছে। কিন্তু যাওয়ার সময় তো কিছু নিয়ে যাবেন নাকি? এতক্ষণ তো দিয়ে গেলেন, কিছু নিয়ে যাবেন না? নিয়ে যাবেন তো, নাকি আগে পালাবেন? আর আসলে আল্লাহ সাল্লামের একটা হাদিস আসছে, মাগরিবের সালাত আদায়ের পরে শোয়াটা আল্লাহ রাসূল পছন্দ করতেন না, মাগরিবের পরে এশা পর্যন্ত ঘুমানো রাসূল পছন্দ করলেন না, আর এশার পরে কোনো ব্যক্তি জেগে থাকবে কথা বলবে এটা আল্লাহ রাসূল পছন্দ করেন না। তার মানে এশার পরে ঘুমায় যেতে হবে ওই রাত্রি দুইটা আমলের কারণে, এক গভীর রাত্রি ওঠে ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তায়ফাতুম মিনাল লাযিনা মা, আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আমার বান্দারা, রহমানের বান্দা হলাম আমরা, রহমানের বান্দা কারা? আমরা। তো আল্লাহ বলেন আমার কিছু বান্দা আছে যারা রাতের তৃতীয় অংশে, দ্বিতীয় অংশে আল্লাহ তাআলার জন্য উঠে দাঁড়ায়, সেজদা করে, কান্নাকাটি করে, আল্লাহর জন্য তারা
সেজদা করবে, যদিও বা তাদের সংখ্যা অনেক স্বল্প, অনেক নর্মাল থাকবে, একেবারে স্বল্প থাকবে, কিন্তু তারা করবে। এটা একটা ইবাদত, আর দ্বিতীয় ইবাদত, মারাত্মক ইবাদত, সেটা হলো ফজরের সালাত। কোন ব্যক্তি যদি ফজরের সালাত পড়ে, একটা হাদিসটা দিয়ে যান আজকে, কোন ব্যক্তি কোন মুসল্লি নামাজিওয়ালা মুসল্লির গায়ে যেন হাত না দেয়, কেন দেয়? কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে বের হয়ে যায়, ফজরের সালাত আদায় করে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির গায়ে তোমরা কেউ যেন আঘাত করো না। কারণ কোন ব্যক্তি যখন ফজরের সালাত পড়েছে জোহর পর্যন্ত, ও ব্যক্তি আল্লাহর মেহমান, আল্লাহর হেফাজতে থাকে, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর হেফাজতে থাকা ব্যক্তিকে পৃথিবীর কোন ব্যক্তি তাকে আক্রমণ করা নিষেধ আছে। এই জন্য আল্লাহ রাসূল বলতেন এসার পরে কথা বলা আসলে রাইট নয়। তো আমরা সিচুয়েশনটা পাতেই পেরেছি, আসলে আমাদের প্রোগ্রামগুলা দিনের বেলায় করা উচিত। তো আমরা তো আসলে গরিব মানুষ, আর আমরা দিনের বেলায় প্রোগ্রাম পছন্দ করি না। রাতের বেলায় আমাদের জন্য রাইট আছে, রাতের বেলায় প্রোগ্রাম করব, সাইডে বাজার হবে, আমাদের ছেলেদের মেয়েদের ঘর থেকে বের করে এনে বলবো মোবাইল হাতে আছে, যা আম্মা গানে যা, বাপা গানে যা, আজকে ইচ্ছা মতো ঈদ করে আয়, ঈদ পালন করে আজ করা যাক। আমরা এখানে জলসায় বসে আছি, এ সাইডে আপনার স্ত্রী, এ সাইডে আপনি, আপনার ছেলে মেয়ে কোন জায়গায় পালাই থেকে জানেন। রাতের সমস্ত ম্যাক্সিমাম আম্মা এই রাতের ভিতরে এখানে বাজার বসে আছে, বাজারের জন্য তার মা বিচ্ছিল না, আমি পোস্টার খুলে দেখেন কোথাও বাজারের দাওয়াত নেই, আছে নাকি? তো বাজারে আছে, আর আমরাই তো বাজারের ভিতরে। তো বলছিলাম একটা ভালো কাজ করতে যেয়ে কতগুলো খারাপ করে ফেলছে, তার মধ্য দিয়েও যদি কিছু ভালো জিনিস নিয়ে যেতে পারেন, আগামীর জন্য আমাদের জীবনের আমল আকিদার জন্য পরিবর্তন হয়, আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। রসুলের অসংখ্য হাদিসের মধ্যে হতে সহি সনদে একটা হাদিস বলেছি, এই হাদিসের তিন ক্যাটাগরির লোক আছে পৃথিবীতে, আল্লাহ তাআলা ওই তিন ক্যাটাগরির ব্যক্তির চোখ জাহান্নামের আগুন দেখবে না, বলুন সুবহানাল্লাহ। তার মানে আজকে বক্তব্যের বিষয় সব ফায়দা, সব মর্যাদা সম্পন্ন বক্তব্য আছে। এবার আসেন, আমি আর বেশি ভূমিকায় যাব না, আমি বক্তব্য বেশি দিব না, অল্প সময় বক্তব্য দিব, যাতে করে কথাগুলো নিয়ে যেতে পারে, কথা বলবো অল্প, যেটা আপনি নিতে পারেন এমন কথা বলবো, একদম সহজ ভাষা। এবার আসেন, প্রথম আল্লাহ তাআলা বললেন আত-তায়িবুন, নয়টা বৈশিষ্ট্যর প্রথম বৈশিষ্ট্য মুমিন ব্যক্তিদের দেখেন, আল্লাহ বললেন আত-তায়িবুন, যারা ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তি তাদের প্রথম গুণ হবে তওবাকারী হবে, তারা তারা কি কারী? তওবাকারী তারা হবে। আল্লাহ নবী বললেন কুল্লু বানি আদম খাতাউন ও খায়রুল খাতাঈনা তাওয়াবুন, গোটা পৃথিবীতে সমস্ত বনি আদম পাপী, পৃথিবীতে যত বনি আদম আছে সমস্ত বনি আদম হলো পাপ দিয়ে ভরা আছে, ও খায়রুল খাতাঈনা তাওয়াবুন, তার ভিতরে উত্তম পাপী হলো ওরাই যারা পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। কোন ব্যক্তি যদি পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর নবী বললেন লোকটারে আল্লাহ তাআলা পাপ থেকে রিলিজ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আমরা পাপ করে নিকে বলতে পারবো? তার মানে প্রথম ইমানদার ব্যক্তির প্রথম কোয়ালিটি কি? তওবাকারী। প্রথম কোয়ালিটি কি? তওবাকারী। আমার ভাইয়েরা, পৃথিবীতে আপনি যত বড় পাপ করেন আল্লাহ তার চেয়ে বড় ক্ষমাশীল। আমরা জানি রসুলের বাচ্চা সারা 12 জন, তার ভিতরে রসুলের প্রতি ইমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে 2 জন, তার বাচ্চা সাদের ভিতরে একজনের নাম হযরতে হামজা, আরেকজনের নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীতে যত মুফাসসির কেরাম আছেন, শ্রেষ্ঠ মুফাসসির বলা হয় হযরতে আব্বাস, রাইসুল মুফাসসিরিন বলা হয়, উনি ছিলেন রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হামজা। হামজা ইসলাম গ্রহণ করেছিলেন একটা মিরাক্কেল অবস্থায়, আল্লাহর নবীকে কোন একটা দিন আবু জেহেল আঘাত করেছিলেন, রসুলের পিতা পৃথিবীতে বেঁচে নাই, যেদিন থেকে আল্লাহর নবী মানুষের কাছে ইসলামের দাওয়াত প্রদান করলেন সেদিন থেকে তার শত্রুর অভাব হল না, ঘরে শত্রু বাইরে শত্রু আপন জন শত্রুতা শুরু করে দিয়েছেন। আর আবু জেহেলের এত মাথা খারাপ হয়ে গেল, ইন টোটাল রসুলকে পছন্দ করল না, কোন একটা সময় টার্গেট করে আল্লাহর নবীকে এমন ভাবে আঘাত করে ফেললেন, আল্লাহ রসুলকে এমন ভাবে আঘাত করলেন, বিশ্ব নবী একা একা
কাবার ভিতরে যে কান্নাকাটি করলেন, কারোর কাছে অবজেকশন করলেন না, কারোর কাছে বিচার তিনি দিলেন না। এই সময় তার একজন দাসী হামজা, তিনি শিকার করতেন, শিকারি করা ভালোবাসতেন, তিনি জঙ্গল থেকে শিকার করে আসলেন। ঠিক ওই সময় দাসী বললেন, ওগো হামজা, তোমার আপন ভাতিজা যার পৃথিবীতে পিতা বেঁচে নাই, আজ পৃথিবীতে পিতা বেঁচে না থাকার কারণে এত অসহায়ত্ব তার লাইফটা, এত বাপ চাচারা পৃথিবীতে বেঁচে থাকতেন, আজ তার দাদাও পৃথিবীতে বেঁচে নাই, আজ আবু জেহেলের মতো নিকৃষ্ট ব্যক্তি তারা কেমনে আঘাত করে। এটি শোনার পরে আর দেরি করলেন না, হাতের ভিতরে যেই তীর ছিলেন, হাতের ভিতরে শিকার করার জন্য যে বল্লম গুলো ছিলেন, ওই অবস্থায় আবু জেহেলের বাড়িতে যে আবু জেহেলকে আঘাত করলেন, শুধু আঘাত নয়, আবু জেহেলকে আঘাত করে বললেন, ওই আবু জেহেল শুনে নে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন আমার ভাতিজা, সেই দিনের জন্য তুই বিরোধিতা করেছিস, তোরে আমি লিডার মেনে নিতাম, আমি তোরে নেতা মেনে নিতাম, আমার ভাতিজার গায়ে হাত দেওয়ার কারণে শুনে নে, আজকের পর থেকে আমি ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গেলাম, কত বড় সাহস, এবার দেখি আমার ভাতিজার গায়ে কে হাত দিয়ে দেয়। আমার ভাইয়েরা, ওই সময় আল্লাহর নবীকে খুঁজে পেলেন, কাবার ভিতরে আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে আছে, ওই অবস্থায় এখন ঘরে ঢুকে নাই। হযরতে হামজা আল্লাহর নবীর কাছে এসে বললেন, মোহাম্মদ কি হয়েছে? তিনি বললেন, কিছু হয় নাই। বারবার জিজ্ঞেস করার পরে যখন তিনি বললেন না, ওই সময় বললেন, মোহাম্মদ, যে আবু জেহেল তোমারে আঘাত করেছে, আমি আবু জেহেলের আঘাত করে পাল্টা চলে এসেছি। ওই সময় আল্লাহর নবী এমন এক মোহাম্মদ ইসলাম, তিনি এমন এক নবী, তিনি বললেন, মানুষকে আঘাত করার জন্য পৃথিবীতে আমি আসি নাই, আপনি যদি ইসলাম গ্রহণ করতেন আমার চেয়ে বেশি শান্তি, আমার চেয়ে বেশি খুশি পৃথিবীতে কেউ হতো না। তখন তিনি বললেন, ঠিক আছে, আমি ইসলাম গ্রহণ করে নিলাম, যাও। ইসলাম গ্রহণ করলেন। এরপর আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনা থেকে যে তৃতীয় যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন আল্লাহর নবী, সেটা হলো উহুদের ময়দানে। এই উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা হামজাও ওই উহুদের ময়দানে ছিল। ঠিক ওই সময় ওয়াহশি বলে একজন ব্যক্তি, তখন তিনি ইসলাম গ্রহণ করেননি, একজনের বাড়িতে গোলামি করতেন, গোলাম ছিল, যার বাড়িতে গোলামি করতেন ওই ব্যক্তি ছিল কাফের, তার আপন জনদেরকে এই আল্লাহর নবীর আপন চাচা হামজা তাদেরকে রক্তপাত ঘটাইছিলেন। তাই ওয়াহশিকে গোপনে টেন্ডিং দিয়ে বললেন, তুমি যদি হামজার জীবনটা মাথাটা কেটে আমার কাছে আনতে পারো যুদ্ধের ময়দানে, আমি তোমাকে গোলাম থেকে মুক্তি দিয়ে দেব, আর গোলামি করতে হবে না। ওই গোলামের জীবন থেকে মুক্তি পাওয়ার আশায় টেন্ডিং নিয়ে নিলেন। আর ওই সময় যখন একেবারে শর্ট হয়ে বলছি, উহুদের ময়দানে আল্লাহর নবী যুদ্ধক্ষেত্রে কিছু নিয়মতান্ত্রিক বলে দিয়েছিলেন, তার ভিতরে তিনি বলেছিলেন, এই যে পাহাড়টা দেখা যায়, পাহাড় পাহাড়ের সাইডে একটা ছোট্ট গিরিপথ আছে, হযরতে জুবাইরের নেতৃত্বে 40 জন সাহাবাকে আল্লাহর নবী বলেছিলেন, এখানে রাখলাম, আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত এখান থেকে তোমরা বের হতে পারবে না। যুদ্ধের ময়দানে মুসলিমরা জয়লাভ করলেন, সব ঠিকঠাক ছিল, কিন্তু ওই শুনে ওই গিরিপথের 40 জন সাহাবা ছিলেন, ওরা চিন্তা করলেন যে যুদ্ধ তো বিজয় হয়ে গেছে, থাকার প্রয়োজন নেই। হযরতে জুবাইর নির্দেশ করলেন, এখন যাওয়া যাবে না, কে কার কথা শুনে ফিরে আসবেন। ওইখান থেকে উল্টা ভাবে কাফেররা এসে মুসলিমদেরকে অতর্কিত ভাবে এমন হামলা করলেন, সেই হামলায় আল্লাহর নবী শিকার হলেন, মুসলিমরা শতভঙ্গ হয়ে গেলেন। ওইখানে শত শত সাহাবার জীবন চলে গিয়েছে, রসুলের দান দান মোবারক শহীদ হয়ে গেলেন। ঠিক ওই যুদ্ধের ভিতরে আল্লাহর নবীর চাচা এই যে ওয়াহশি যে ট্রেনিং প্রাপ্ত হয়েছিলেন, আর গোলামি করা লাগবে না যদি হামজার জীবন নিতে পারো তুমি, ঠিক টার্গেট করতে করতে তার তীরটা কোথায় হামজা যায়, কোন সাইডে যায়, কোন অ্যাঙ্গেলে তারে মারা যায়, অনেক দূর থেকে নিক্ষেপ করতে করতে নির্দিষ্ট জায়গায় যখন তার তীরের একদম নিকটবর্তী এসে গেলেন, তার কাছাকাছি এসে গেলেন, এবার বসি এমন একজন ইসলামের শ্রেষ্ঠ সেনানিকে তীর মারলেন, এক তীর মারার
সাথে সাথে ছিদ্র হয়ে সাইড থেকে ও সাইড হয়ে গেলেন। হযরতে হামজা পৃথিবীতে পড়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। এবার ওয়াসি আসলেন, ওয়াসি এসে বুকের উপরে চড়লেন, ওই সময় তার বুকটা চিরে ফেললেন, কল্লাটা কেটে আলাদা করে ফেললেন, কানগুলা কেটে ফেললেন, চোখটা উঠাই ফেললেন, বুক চিরে সেখানে কলিজা বের করলেন। ওই সময় হিন্দা বলে জাহান্নামের একজন নরকের মহিলা ছিল, হিন্দার কাছে আল্লাহ রসুলের চাচার কলিজাটা বের করে দিলেন। ওই সময় হিন্দা আল্লাহর নবীর কলিজার চাচা হামজার এই কলিজা চিবাই চিবাই খেয়েছিলেন, এত রাগ ছিল তার উপরে। এবার মুক্তি পেয়ে গেলেন, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আবার মুসলিমরা যখন আবার নেতৃত্ব ফিরিয়ে আনলেন, আল্লাহর নবী আহত অবস্থায় ওই দিন হযরতে তালহা আল্লাহর নবীকে বাঁচানোর জন্য পিঠ পেতে দিয়েছিলেন, বুক পেতে দিয়েছিলেন। ওই সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা দেহের ভিতরে তুই নয় 80-82টা তীর আর বন্দুকের আঘাত তার দেহের ভিতরে ছিলেন। আল্লাহর নবী বললেন, এই পৃথিবীতে জিন্দা শহীদ কোন ব্যক্তি যদি দেখতে চায়, ওই ব্যক্তি যেন তালহার চেহারার ভিতরে দেখে নিয়ে নেয়। আমার ভাইরা, এবার যুদ্ধের ময়দানে যখন মুসলিমদের সাহাবাদের লাশ একত্রিত করলেন, রসুলের লাশ চাচার লাশ আনলেন, এসে বিকৃতি লাশ দেখলেন, আল্লাহর নবী বললেন, এত কষ্ট পাইলেন বিশ্ব নবী, তিনি বললেন, আমার চাচাকে যে ব্যক্তি মেরেছে ওই ব্যক্তিকে যে অবস্থায় পাওয়া হবে ওই অবস্থায় তার মায়ের হবে, ওই অবস্থায় কতল করা হবে, মাফ হবে না। এই কথা যখন ওয়াসির কানে চলে গিয়েছে, ওয়াসি শুনে ফেলেছে, আল্লাহর নবী বলেছেন তার চাচাকে যে মেরেছে তাকে মারা হবে, বাঁচতে পারবে না। এই সময় ওয়াসির কলিজার ভিতরে ভয় ঢুকে গিয়েছে, বিশ্ব নবী যেটা বলেন সেটা কোনোদিন রদ বদল হয় না। এই জন্য সে বাঁচার জন্য সমস্ত সাহাবার চোখ ফাঁকি দিয়ে, একটা সময় রসুল মসজিদে নববীতে বসা আছেন, সবার চোখকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট সময়কে বাছাই করে আল্লাহর নবীর কাছে হযরতে ওয়াসি এসে হাজির হয়ে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম ওয়াসি, ইসলাম গ্রহণ করতে চাই। কি করতে চাই? ওকে মারার জন্য নির্দেশ হয়েছে, 140 পরে যাই দেখলেই মায় দেখার সাথে কতল করে ফেলতে হবে, রসুল অর্ডার দিয়ে দিয়েছেন, ওকে খুঁজতেছে। ও জানের ভয়ে সবাই চোখ ফাঁকি দিয়ে রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব। এ কথা যখন বললেন, তখন কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করবে এ কথা বলে, ওকে মারা যাবে না, ওকে কি করা যাবে না, তাই মারা যাবে না। তো রসুল তখন বললেন, ঠিক আছে, তুমি যে ইসলাম গ্রহণ করবে, তো আমার চাচার সাথে এরকম খারাপ আচরণ কেন করেছিল, আর কি করেছিলি সেটা একটু বলো তো দেখি, আর তুমি কেন এই কাজটা করেছিলে? ওই সময় ওয়াসি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলামী জীবন ছিল, আর জীবনটা সহ্য হচ্ছিল না, তাই আমাকে অফার করেছিল রে ওয়াসি, যদি মুহাম্মাদের চাচা হামজাকে মেরে দিতে পারো তাহলে তোমার মুক্তি দেওয়া হবে, তাই আমি মুক্তির আশায় কাজটা করেছিলাম। কিভাবে মেরেছিলে পুরো ডিটেলস আল্লাহ রসুলের কাছে করে বললেন। আল্লাহর নবী শোনার পরে তার চোখে পানি পড়ে দাড়িগুলো ভিজে বক্ষ মোবারক পর্যন্ত পানিতে ভিজে গেলেন। ওই সময় বললেন, কি চাও? তিনি বললেন, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহর নবী তারে কালেমা পড়ালেন, তিনি কালেমা পড়লেন। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় অন্যায় করেছি, আল্লাহ আমারে মাফ করবেন কিনা? আল্লাহ নবী বললেন, হ্যাঁ তোমারে মাফ করবে। ওয়াসি বললেন, না আল্লাহ আমার মাফ করবে না। আবারও আসলেন, কয়েকবার আসতে আসতে আল্লাহর পক্ষ থেকে ওয়াসিকে কেন্দ্রিক করে কোরআন আল কারিমের ভিতরে আল্লাহ একটা আয়াত নাজিল করেছিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন, এই পৃথিবীতে নিজের প্রতি যারা জুলুম করেছে, তার মানে কোন ব্যক্তি যদি পাপ করে তাহলে ওই ব্যক্তির প্রতি জুলুম করে, আমি যদি পাপ করি তাহলে আমি আমার প্রতি জুলুম করেছি। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন, হে রাসূল, আপনি জানাই দিন, যারা নিজের প্রতি জুলুম করেছে, কোন ব্যক্তি
ব্যক্তি যদি নিজের প্রতি জুলুম করে সেই জুলুমকে স্বীকার করে নিয়ে নেয়, ওই ব্যক্তি যেন নিরাশ না হয়ে যায়, ওই ব্যক্তিকে আপনি জানাই দিন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে আমার বান্দা যেন নিরাশ না হয়ে যায়। তার মানে হলো এটাই, কোন ব্যক্তি পৃথিবীতে যত বড় পাপ করুক না কেন, পাপ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আত্তাইবুন, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, জীবনে কোনোদিন পাপ করব না, এভাবেই করে পৃথিবীর কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তারা বললেন বান্দাকে আমি রব্বুল আলামিন মাফ করে দিয়া দে। এখন আল্লাহর কাছে তওবা করতে গেলে ক্ষমা চাইতে হলে তিনটা শর্ত লাগে, কয়টা শর্ত? তিনটা শর্ত আপনাকে মেনে তওবা করতে হবে। প্রথম শর্ত হলো যে ইমানদার ব্যক্তিরা তওবাকারী হবে, আল্লাহ রাসূল সাল্লাম তিনি প্রত্যেক দিন পারতে এক এক বৈঠকে অথবা এক এক দিন 70 বারের বেশি তিনি আমার কাছে তওবা করতেন, ক্ষমা চাইতেন। আর আমরা বৈঠকে বসে বসে বিড়ি খাই, সিগারেট খাই, খনি খাই, চা খাই, গিবাদ করি, শিকায়ত করি, বর্ণিন্দা করি, ওর মেয়ে পালাইছে, ওর ছেলে কি করেছে, ওর ছেলে চুরি করেছে, ওর ইনকাম কিভাবে হয়, বৈঠকে বৈঠকে এই হলো আমাদের কালচার। আল্লাহর নবী যেই বৈঠকে বসতেন সেখানে তিনি তওবা করতেন, যার আগেরও গোনা নাই পিছনে গোনা নাই, তিনি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় প্রার্থনা করে, তাহলে আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো না? আমার ভাইরা, তওবা করতে গেলে তিনটা শর্ত লাগবে। এক, যেই পাপের জন্য তওবা করছেন ওই পাপ জীবনে কোনোদিন করা যাবে না। তওবার প্রথম শর্ত হলো এই, আপনি শিরিকি করলেন, বেদাতি করলেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, এতগুলো তওবা করবেন। তওবার ভিতরে আর একটা বিষয় আছে, একটা হলো হকুল্লাহ হকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। এই সভাপতি সাহেব বসে আছেন, উনি আমার মনে করেন আপন ভাই, দুই ভাই আমরা, আমার বাবার জায়গা আছে, ওনার বড়, আমি, উনি আমার ছোট ভাই। আমার বাবা আগে মরে গিয়েছে, আমার বাবার দলিল থেকে আমি জাল করে একদিকে জমিন আমি আমার ভাইকে ফাঁকি দিয়ে আমি নিয়ে নিলাম। আমার ভাই 1 বিঘা জমিন কম পেয়েছে, আমি 1 বিঘা জমিন বেশি পেয়েছি। আমার ভাই যদি কোনোদিন জিজ্ঞেস করে তোমার 1 বিঘা জমিন করতে গিয়ে আসলো, কয় আমার আলাদা ছিল এটি, এটা যদি ফাঁকি দিয়ে নিয়ে নেই তাহলে এইখানে তওবা করলে তওবা গ্রহণযোগ্য হবে না। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বললেন ইন্নামা হারামতু যুলমা আলাইয়া আলা নাফসি, নিশ্চয় আল্লাহ নিজের প্রতি নিজেই জুলুম হারাম করেছেন। তার মানে বান্দার হক যদি নষ্ট করে, বান্দার হক যদি নষ্ট করে আর আল্লাহ ওইটা যদি ক্ষমা করে দিয়ে দেয়, আল্লাহ আল্লাহর উপর জুলুম করবে। আল্লাহ বলেন সেটা আমি করব না। তার মানে হলো এটাই, বান্দার যদি হক নষ্ট হয় সেটাকে শোধ করে দিতে হবে, তারপরে তওবা করতে হবে। এখন তওবা করতে গেলে তিনটা শর্ত, এক, যেই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ওই পাপ দ্বিতীয়বার কোনোদিন করা যাবে না, সেই নিয়ে তওবা করতে হবে। এটা হলো তওবার প্রথম শর্ত। এক, 2 নম্বর, তওবার বাক্যগুলো উচ্চারণ করতে হবে জবান দিয়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই তওবার বাক্যগুলো উচ্চারণ করতে হবে। অথবা সাইয়্যিদুল ইসতিগফার, আল্লাহর নবী বললেন কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইসতিগফার সকালবেলা পড়ে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা লা আহাদিকা ওয়া ওয়া'দুকা মাসতাতা, অনেক লম্বা এটা, আল্লাহর নবী বললেন কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইসতিগফার সকালবেলা পড়তে পারে, সারাদিনের ভিতরে লোকটা যদি মরে যায়, আল্লাহর নবী বললেন ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাবে। যদি সন্ধ্যাবেলা ইসতিগফার করে সাইয়্যিদুল ইসতিগফার, আল্লাহর নবী বললেন রাত্রের ভিতরে লোকটা মরে গেলে জান্নাতে যাবে। তার মানে তওবার শর্ত এক, যে পাপের জন্য তওবা করবেন দ্বিতীয়বার ওই পাপ করা যাবে না। 2 নম্বর, ইসতিগফার করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, যেই ইসতিগফার আছে জবানদি সেটা বলতে হবে। আর 3 নম্বর, যেই পাপটা করেছিলেন পাপের জন্য অনুশোচনা বোধ হতে হবে, অহংকার করা যাবে না যে আল্লাহ পাপ করেছি এটা আমার ভুল হয়েছে, এভাবে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তারা বললেন মুমিন ব্যক্তিদের 9
আর তাই বোন মুমিন বান্দারা আল্লাহর কাছে তওবা করবে, কি করবে? তওবা করবে। এখন আমরা কি আল্লাহ তাআলার কাছে তওবা করি? আমরা তো তওবা করি না, কারণ কি জানেন, আমরা হারাম খেয়েছি। আল্লাহ নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন আও বুযিয়া বিল হারাম, কোন ব্যক্তি যদি হারাম খায়, কোন ব্যক্তি যদি হারাম খায়। আমরা কি হারাম খাই নাকি? আপনারা কি হারাম খান? যা হারাম না খালি ভালো। কোন ব্যক্তি যদি হারাম খায়, অভাব থাকে, টাকা পয়সা ইনকামের জন্য যদি হারামের সোর্স বেছে নিয়ে নেয়, আল্লাহ রাসূল বললেন ভিক্ষা করে খাও, পান বিক্রি করে খাও, চা বিক্রি করে খাও, হালাল খাও, কম খাও, বেশি খেও না, অল্প খাও, সেটা হালাল খেয়ে হারাম খেও না। হারাম খেয়ে তোর 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 শরীর যেটা হবে মাঠে মুসিবতের দিন আল্লাহ তাআলা তিন শ্রেণীর ব্যক্তি আছে, যাদের চক্ষুকে আল্লাহ জাহান্নামের আগুন দেখাবেন না। এমন যুবক রয়েছে, যৌবন বয়সে এমন বৃদ্ধ আছে, বৃদ্ধ বয়সে এমন নারী আছে, যৌবন বয়সে বৃদ্ধ বয়সে দুনিয়ার কোন মানুষ জানে না, নির্জনে চোখের পানি ফেলে দেয়, মসজিদের করে দুরাকাত সালাত আদায় করে, দুহাত একা একা দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়েছে আল্লাহ তাআলা। এমন কোন কাজ নাই অন্যায় যেটা আমি করিনি, নফসের তাড়নায় পড়ে, মানুষের ধোকায় পড়ে, নিজের ইচ্ছায় শয়তানের অসহায় পাপ করে ফেলেছি। এ পাপ অবস্থায় যদি আপনার দরবারে উঠে যায়, আল্লাহ আপনি আমাকে অবশ্যই শাস্তি প্রদান করবেন, আপনার শাস্তি আমি গ্রহণ করতে পারবো না, সুতরাং আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমারে জীবনের তামামকে তামাম গুনাহ রাশি মাফ করে দিয়ে দেন। কোন ব্যক্তি যখন, কোন যুবক যখন একাকী আল্লাহ তাআলার জন্য চোখের পানি ফেলে দিয়ে, একা একা নির্জনে চোখের পানি ফেলে দিয়ে কান্নাকাটি করবে, আল্লাহর নবী বললেন ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়েছে, ওই পানির এত দাম, এত মর্যাদা, এত সম্মান। আল্লাহর নবী বললেন আর পৃথিবীর যত পানি রয়েছে, সাগর আর মহাসাগরের যত পানি আছে, এই পানিগুলা যদি আগুনের ভিতরে দেওয়া হয়, জাহান্নামে দেওয়া হয়, জাহান্নাম নিভে যাবে না। বান্দার সামান্য এক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামে দেওয়া হয়, সাথে সাথে আল্লাহ জাহান্নামের আগুনকে নির্বাপিত করে দিয়ে দেবে। তার মানে হলো এটাই, বান্দার এক ফোঁটা লোনা চোখের জলের এত দাম আল্লাহ তাআলার কাছে। কোন ব্যক্তি যদি নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিকে, আমি আল্লাহ রাসূল বলছি, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার জাহান্নাম কেমন জিনিস, কত শাস্তি জাহান্নাম, জাহান্নামে তো খারাপ, জাহান্নামে তো নিকৃষ্ট, জাহান্নামে তো ভয়াবহতা, জাহান্নামে তো বর্বরতা। আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম দেখাবেন না, বলুন সুবহানাল্লাহ, জাহান্নাম দেখাবেন না, কে দেখাবেন না? জাহান্নামে তো জটিল, এত কঠিন, মানুষ যখন মরে যায় তখন প্রথম তাকে রাখা হয়, সেই রাখার জায়গাটা হলো কবর। মানুষ যখন মরে যায় প্রথম রাখা হয় কোথায়? কবরে রাখা হয় না? তো কবরে রাখার পরে আমরা কি বলি? কবরে যখন রাখি, রাখার পরে আমরা কি বলি বলেন তো? বলেন, আপনারা কিছু বলেন না? কবরে রাখার পরে লাশ যখন কবরে রাখলেন, রাখার পরে কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা কেন বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা কেন বলেন? আল্লাহর নামে রাসূলের মিল্লাতে যে লোকটাকে দিয়ে আসলেন, যেই লোকটাকে রাসূলের মিল্লাতে দিয়ে আসলেন, এই লোকটা ছিল ঘুষখোর, এই লোকটা ছিল সুদখোর, এই লোকটা ছিল মিথ্যাবাদী, জিন্দা জীবনটা কোনোদিন ইসলামের কাজে আসলো না, মরে যাওয়া লোকটা ইসলামে কি কাজে আসবে বলেন তো দেখি? কোনো কাজে আসবে নাকি? মানুষ যখন মরে যাবে, কবরটা এত খারাপ জায়গা, কবর এত নিকৃষ্ট, এত কঠিন এবং জটিল জায়গা, আল্লাহ রাসূল বললেন কোন ব্যক্তিকে যদি কবরের শাস্তি দেখানো হতো,
পৃথিবীর কোন ব্যক্তি পৃথিবীর দিকে তাকাই দেখত না, মানুষ আল্লাহর ভয়ে সেলদায় চলে যেত আর উঠত না, না সংসার করত, না ব্যবসা করত, না বাণিজ্য করত। যা মানে মানুষরা এত বেশি সিচুয়েশনে ভয়ে পড়ে যেত, কবর এত খারাপ জায়গা, এত নিকৃষ্ট জায়গা, এত বড় জায়গা, কবর যত জটিল জায়গা, কঠিন জায়গা, ওর চাইতে কঠিন জায়গা হলো কিয়ামত। কিয়ামত এত খারাপ জায়গা, কিয়ামত এত নিকৃষ্ট জায়গা, এত ভয়াবহ জায়গা, যা মানুষরা উলঙ্গ থাকার পরও জানবে না তার গায়ের ভিতরে পোশাক আছে নাই। মানুষরা প্রত্যেক ব্যক্তির মাথা উঁচু থাকবে, সবাই বাঁচার জন্য দৌড়াতে থাকবে, আমি কেমনে বাঁচি, আমি কেমনে বাঁচি, এভাবেই করতে থাকবে। কিয়ামতের মাঠ যত কঠিন যত জটিল, তার চাইতে কঠিন জাহান্নাম। জাহান্নাম এত খারাপ জায়গা, জাহান্নাম এত নিকৃষ্ট জায়গা, জাহান্নাম এত বর্বরত জায়গা। জাহান্নামে আল্লাহ তাআলা তিন ক্যাটাগরির জিনিস দিবেন, মানুষদেরকে জাহান্নামে দিবেন, জিনদেরকে জাহান্নামে দিবেন, সেই সাথে আল্লাহ তাআলা পাথরকেও জাহান্নামে দিবেন। পাথরকেও জাহান্নামে আল্লাহ তাআলা দিবেন দুই কারণে। সে দুই কারণের একটা কারণ বলছি, আর একটা কারণ বলবো না, অসুবিধা আছে। একটা কারণ বলছে এই জন্য যে জাহান্নামে আল্লাহ তাআলা পাথরকে এই জন্য দিবেন, জাহান্নামের ভিতরে পাথর থাকলে আগুনের লেলিহানটা আরো বাড়বে, তেজ বেড়ে যাবে। আর এই পাথরটা কেন দিবেন, এর ভিতরে আর একটা কারণ আছে, সেটা বললাম না, মাফ করে দিন আমার। বলতেছিলাম আল্লাহ রাসূল বললেন জাহান্নাম বড় জটিল কঠিন জায়গা, ওইখান থেকে ইমানদাররা বাঁচবে পারতে যদি আল্লাহর কাছে তওবা করে। কি করে? তার মানে আজকে ইমানদারদের প্রথম শর্ত এই জিনিসটা মাথায় রাখবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। পারবেন তো ইনশাল্লাহ, সবাই কথা বলবেন, পারবেন তো ইনশাল্লাহ। কিভাবে ক্ষমা চাইবেন? আল্লাহর কাছে ক্ষমাটা কেমনে চাই, ক্ষমা চাবো কেমনে? আজকে এশার যারা নামাজ আদায় করেছেন, নামাজের ভিতরে কি এই আয়াতটা পড়ছিলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা পড়েছিলেন? সবাই পড়েছিলেন, মাশাআল্লাহ। এর অর্থ কি? এর অর্থ কি? আল্লাহ আমরা আপনার ইবাদত করি, তাই তো, আর আপনার কাছে সাহায্য চাই, এই অর্থ এটা না? এত বড় নিবখারামের ঘরের আমরা নিবখারাম, এত বড় মিথ্যুক আমরা, এত বড় চগলখোর আমরা, এত বড় বাটপর আমরা, আল্লাহর ঘর মসজিদ, যেই মসজিদ উন্নয়নের জন্য টাকা দিবেন, ওই মসজিদে যেই ইবাদত করতে যেই আল্লাহর সাথে মুনাফিকি করে আসলেন, সেটা কিভাবে? ওইখানে বলেন ইয়াকা না'বুদু আল্লাহ, আপনি ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, জীবন এবং মরণের মালিক আপনি, সব বিষয়ে আপনাকে আমি মেনে নিলাম, আমি আমার জীবন দিয়ে, মরণ দিয়ে, হায়াত দিয়ে, যা কিছু আছে আপনাকে সবে দিয়ে বাদাত করলাম, এটা স্বীকার করে আসলাম ওই মসজিদে, মসজিদ থেকে বের হয়ে এসে পর চট করে একটা মিথ্যে কথা বললাম, পট করে একটা কি বাদ করলাম আমরা, মসজিদের ইমাম সাহেবের বেতন যদি 8,000 হয়, 10,000 হয়, ওই 10,000 টাকার থেকে যদি কোনো কায়দায় 11,000 টাকা থাকবে, ইমাম সাহেবের বিরোধিতা সবাই করে না, দুই একজন করে, আর দুই একজনের বিরোধিতা এত বেশি হয় যে তার উপরে কেউ কথা বলতে পারে না। ইমাম সাহেবের বেতন যদি 1,000 টাকা বাড়ে, গোটা এলাকার মানুষের অন্তত 2 বছর লাগে ওটা বিচার করতে, মানে 2 বছর লাগবে ওইটাকে প্রত্যেকবার বৈঠক করে, ওইটাকে মিটিং মিছিল করে, 1,000 টাকা বাড়বে কি না। বলতেছিলাম যিনি আল্লাহর ঘর ইমাম আর মুয়াজ্জিন, আপনার সালাতের জিম্মেদারি আর আমানত, যে সালাতের ভিতরে বলে আসলেন ইয়াকা না'বুদু, আল্লাহ আপনার ইবাদত করি, সালাতের আমানতদারি হয়েছেন ইমাম আর মুয়াজ্জিন। সেই ইমাম আর মুয়াজ্জিনের ব্যাপারে আমরা মসজিদের বাইরে এসে ইমাম এত খারাপ করেছে, এইভাবেই হেঁটেছে ও দাওয়াত খেয়েছে, মসজিদ কেন ঠিকমতো পরিশীল করেনি, বড় আব্দুল্লাহ, মসজিদের মসজিদ মানে মসজিদটা পরিশীল করেনি ইমাম সাহেব কেন? মসজিদ মসজিদ পরিষ্কার ইমাম করবেন না? দুঃখের বিষয় হলো সত্য, এই জাতি কপাল পড়া, আমার ইমামদেরকে দিয়ে মসজিদ পরিষ্কার করবে, আজান দিবে, বক্তব্য পড়াবে, বাথরুম ডলবে, বাথরুম পরিষ্কার করবে, আর আপনি যেয়ে ওই বাথরুমে যেয়ে প্রস্রাব করবেন, আর ইমাম সাহেব যেয়ে বাথরুম পরিষ্কার করবে, আর আমরা যেই নামাজে বলছি ইয়াকা না'বুদু, আল্লাহ বলতো সামাইলে আমি পাঠাই করবো পারবি, তো ইয়াকা না'বুদু বন্ধ কর, ইয়াকা না'বুদু কোন ইয়াকা না'বুদুতে কাজ হবে না। বলতেছিলাম
সালাতের ভিতরে ইয়াকা নাবুদু বলে আসলেন, ইয়াকা নাবুদু আল্লাহ আমরা আপনার ইবাদত করি রাই, আর আল্লাহ ইয়াকা নাস্তাইন এবার আপনার কাছে সাহায্য চাই, এই কথা মসজিদে অবতপ্ত করে মসজিদের বাইরে এসে আপনি রিজিকের জন্য দৌড়ালেন কোন জায়গায় যেটা হারামের পথ। আল্লাহ বললেন কেবল বললে আল্লাহ আপনাকে আমি রিজিকটা তো মেনে নিলাম, আর এখনই এসে তুই মসজিদের বাইরে কেমনে আমার সাথে বেইমানি করলে বেটা, আমার জমি থেকে বের হয়ে যা। আমরা কত বড় নিমুখারাম শুনে নিন, আজ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আর তাই বল আল্লাহ আমি জীবনের শেষ মুহূর্তে এসে আপনার কাছে তওবা করলাম, জীবনে যত পাপ করেছি অন্যায় করেছি আপনার সাথে জুলুম করেছি যা যা করেছি আল্লাহ আমাকে এখনো পর্যন্ত সুযোগ আছে, কারণ পশ্চিম দিক থেকে এখনো পর্যন্ত সূর্য উঠে নাই, তাপমাত্রা পৃথিবীতে আসে নাই, আমার জন্য সুযোগ রয়েছে আল্লাহ তাআলা আজকের পর থেকে তওবা করলাম, জীবনে যা করেছি করেছি আজকের পর থেকে আমরা তওবা করে ক্লিয়ার হয়ে যাবো বলে না আমিন, পারবো তো, পারবো তো ইনশাআল্লাহ। আর তাই বল আল আবিদুন, আবিদুন মানে কি? ইবাদতকারী। কি করে? আল্লাহর ইবাদতকারীকে আবিদুন আল্লাহ বলেন, আমার ইবাদত করে। তার মানে হলো এটাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক জায়গায় আপনি কামলা দিয়েছেন, আপনারে 200-300 টাকা দিয়েছে, ওই 300 টাকা পাওয়ার জন্য রোদের ভিতরে ধান কাটলেন, জব কাটলেন, রোদের ভিতরে সেমপির কাজ করলেন, রাস্তার কাজ করলেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করলেন। আমার ভাইরা 300 টাকার জন্য 6-7 ঘন্টা ডিউটি পালন করেছেন আপনি, আর আল্লাহ বললেন বান্দারে তুমি যদি আমার ইবাদত করো, আবেদ যদি হতে পারো, আমি আল্লাহ আমার ডিউটি যদি তুমি পালন করতে পারো, শুনে নাও আমি আল্লাহ তোমারে কি দিব, শুনে নাও গোটা পৃথিবী যত বড় এর এই পৃথিবীটা যদি 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে কত বড় হবে। এই পৃথিবী থেকে যেই ব্যক্তি জান্নাতে যাবে, যার সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে। আল্লাহর নবী বললেন এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ সম পরিমাণ জান্নাত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন, আর জান্নাতের ভিতরে যেই ইমারতগুলো যেই বিল্ডিংগুলো আল্লাহ তাআলা করবেন ওই বিল্ডিংগুলো কাদা মাটি দিয়ে, বালু দিয়ে, সিমেন্ট মাটি দিয়ে নয়, আল্লাহ তাআলা এক একটা রূপা দিয়ে করবেন, আর এক একটা আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে করবেন। বলতেছিলাম আল্লাহ বললেন কোন ব্যক্তি যদি ইবাদতকারী হয়, আল্লাহ রাসূল বললেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তারকা সলাহ, কোন ব্যক্তি যদি সলাত ছেড়ে দিয়ে যায় ওই ব্যক্তি কুফরি করে কার সাথে? আল্লাহর সাথে। কোন ব্যক্তি যদি ফজরের সলাত ছেড়ে দেয় জোহর পর্যন্ত এই টাইমটা আল্লাহর সাথে কুফরি করলো, কোন ব্যক্তি যদি জোহরের সলাত না আদায় করে আসর পর্যন্ত কুফরি করেছে, আসর আদায় করলো না মাগরিব পর্যন্ত কুফরি, মাগরিবের সলাত আদায় করলো না এশা পর্যন্ত কুফরি, এশা সলাত আদায় করলো না আবার ফজর পর্যন্ত কুফরি, কোন ইমানদার ব্যক্তি ইবাদত করবে না, এটা হতে পারে না। তার মানে হলো এটাই, মুমিন ব্যক্তিদের কোয়ালিটি তারা ইবাদত বন্দী কি হবে, ইবাদতকারী হবে, পারবে না এর পারবে না, মুমিন বান্দারা ইবাদত করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন বিশ্ব নবী একেবারে শেষ টাইমে রাতের ভিতরে যখন সালাত আদায় করতেন, সালাত রমজান বা গায়ের রমজান তারাবিহা কিয়ামুল লাইল রাতের সালাত আল্লাহর নবী যেটা আদায় করেছেন 8 রাকাত রমজান অথবা গায়ের রমজান, আল্লাহর নবীর ব্যাপারে আয়েশা তিনি বললেন আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ালেন সালাতে দাঁড়ালেন কেরাত লম্বা করতে করতে এত লম্বা কেরাত তিনি করলেন রসুলের পাগুলো এমন ভাবে রশি ফুলে গেলেন, আমি আয়েশা অনুমান করলাম ধারণা করলাম সম্ভবত রসুলের পা ফেটে যেতে পারে, এত লং টাইম নিয়ে রসুল সালাতে করতেন আর আমরা সালাতে দাঁড়াই, মাত্র দাঁড়াইছি দাঁড়ানোর সাথে সাথে চড়ি পাখির মতন খুব করে দিতেন না, সালাতে দাঁড়ালাম খুব করে দিয়ে আলাদা দৌড়লাম, এমনটা নয়, আপনি যখন সালাতে দাঁড়ায় সালাতে দাঁড়াই যখন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ আপনাকে উত্তর দিয়ে দেয় হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে, আপনাকে না শোনার মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে শোনাইছেন আমার বান্দা আমার প্রশংসা করেছেন, তা আপনি প্রশংসা কেমনে করলেন আল্লাহ তো নিজেই বুঝতে পারলেন না। শেষ করে দিব কিছু চাইছেন?
বলতেছিলাম, এবার শর্ট করে দিয়ে দিচ্ছি, মুমিনদের নয়টি কোয়ালিটির গুণের আমি তাড়াতাড়ি বলে শেষ করে দিচ্ছি। এক, তওবাকারী হবে, ইবাদতকারী হবে, আত্তাইবুনাল আবিদুনাল হাফিদুন, আত্তাইবুনাল আবিদুনাল রাকিউনা আবিদুন হামিদুন, আল্লাহর প্রশংসাকারী হবে। এক নাম্বার তওবাকারী, দুই নাম্বার ইবাদতকারী, তিন নাম্বার আল্লাহর প্রশংসা করবে। এরা আল্লাহর প্রশংসা কেমনে করবে? এই যে দ্বীপ, দ্বীপের ভিতরে প্রচুর মাছ, মনে করেন এটা নিয়ে দেওয়া হয়েছে, জেলে এসে জাল টেনে বিরাট বড় বড় রুই মাছ উঠছে, তো যাকে নিতে হয়েছে ওকে দিকে মনে বলছে, আরে বিরাট এদের এর হাতে প্রচুর মাছ হয়, ভালো মাছ রে, দেখছো কেমন মাছ হয়েছে। ওটা দেখার পরে প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ যে আল্লাহ প্রচুর মাছ দিয়েছেন, এটা না বলে বলে যে এই লোকের হাতে ভালো মাছ হয়, জমিনে ভালো ফসল হয়েছে, আরে এই লোকের হাত তো ভালো হয়, এত ভালো চাষি, দেখছো কত ফসল হয়েছে, এটা বলে কি না, এটা বলা যাবে না, প্রশংসা করতে হবে কার, হামিদুন, তার মানে আল্লাহর প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বান্দারা আল্লাহর জন্য সেজদা করবে, আর পাঁচ নাম্বার হলো এটাই রুকু করবে, কি করবে রুকু করবে মানে সেজদা করবে রুকু করবে। এরপরে আল্লাহর বান্দারা আর কি করবে, সব কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে, সৎ কাজের আদেশ দান করবে, সৎ কাজের আদেশ তো আমাদের দেশে নেই, সৎ কাজের আদেশ আমরা করি না, সৎ কাজটা এমন একটা মহামূল্যবান জিনিস আল্লাহ বললেন, ওলা তাআউনু আলাল বিরি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর ভালো যে কাজ এই কাজে তোমরা সহযোগিতা করো, মুসলিম দান সবকে করলেন, এইগুলো ভালো কাজ, এই যত ভালো কাজ আছে পরস্পর তোমরা সহযোগিতা করো, ওলা তাআউনু আলাল বিরি ওয়াত তাকওয়া, ওলা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর সমাজের ভিতরে যদি অন্যায় হয়, অত্যাচার হয়, জুলুম হয়, অন্যায় যদি ঘুরে যায়, তাহলে পরস্পর এটা বিরোধিতা করতে হবে, না করে দিতে হবে, পারবো তো ইনশাল্লাহ, সমাজে যদি অন্যায় হয় আমরা না করে দিব, পারবো ইনশাল্লাহ। বলে হাফিজুনি হুদুদিল্লাহ, আল্লাহ তাআলা বললেন, আর তারা এই এই যে আল্লাহ তাআলার বিষয় যেগুলো আছে এই ব্যাপারে তারা হেফাজতকারী, এই যে আল্লাহ তাআলার সীমা, এই সীমা তারা অতিক্রম করবে না, এই সীমা কি করবে না, অতিক্রম করবে না, অবশ্যিল মুমিনিন, আল্লাহ তাআলা তার হুজুরকে তিনি জানাই দিলেন, এই বিষয়গুলো যদি কোনো ব্যক্তি করতে পারে, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, তারা জান্নাত প্রাপ্ত, তারা কি প্রাপ্ত, জান্নাত প্রাপ্ত। আল্লাহ রাসূল বলেছেন, তিন ক্যাটাগরির ব্যক্তির চক্ষু আল্লাহ তাআলার জাহান্নাম দেখবে না, এক যারা নির্জনে আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, দুই ফি সাবিলিল্লাহ আল্লাহর বান্দারা ইসলামের জন্য জিহাদ করবে, ইসলামের জন্য ময়দানে থাকবে, অথবা সশস্ত্র বাহিনী ইসলামের জন্য যদি কখনো কোনোদিন প্রয়োজন হয় ওই সময় কোনো ব্যক্তি যদি তাদেরকে সাহায্য করে, দাঁড়ায় দাঁড়ায় যদি পাহারা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ধরবেন না, আর লাস্টে ওয়াইল আমি মাহারিমিল্লাহ, আর যে চক্ষু দিয়ে বেগানা কোনো নারীকে দেখবে না, কি দেখবে না, বেগানা নারীকে কোনো ব্যক্তি যদি না দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন ওই চক্ষু আল্লাহ তাআলার জাহান্নাম দেখবে না, তার মানে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করো, সেটা হলো কি, আমরা যেন চেষ্টা করতে পারি যে আমরা এই কতগুলো গুণ কতগুলো বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের অধিকারের জন্য হতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। লাস্টে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আরজু শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ তুমি আমাদের সঠিক রিজিক দান করো, রাসূলের শহরে মরণ দিও, আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসিরা, আল্লাহ তুমি আমাদের হিসাব আমাদের জন্য সহজ করে দিয়ে দাও, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আল্লাহ আমাদের হিসাব আমাদের জন্য সহজ করে দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমি শারীরিকভাবে এত অসুস্থ কয়েকদিন যাব, এত অসুস্থ যে আমি কথা বলবো কথা বলার পরিস্থিতি আমার নাই, এমনকি আমি যে থুতু ফেলছি আমার থুতুর সাথে রক্ত উঠতেছে, আমি প্রায় এক মাস অসুস্থ, আজকে প্রোগ্রামটা মিস করতে চেয়েছিলাম, তো কালকের প্রোগ্রামে আর যেতে পারছি না, আমাকে হাসপাতালে যেতে হচ্ছে, আজকে রাত্রেই চলে যাবো আমি, তো শারীরিকভাবে অনেক অসুস্থ, এই জন্য যে নিজের প্রতি এতটা ঝুলুক করেছি, এই যে শীতটা চলে গেল এই শীতের ভিতরে রাতে যেখানে প্রোগ্রাম করেছি ওই রাত্রি বেড়ে গেছে,
আমি আসলে বুঝতে পারিনি যে এই রাত জেগে পুরো ঠান্ডাটা গায়ে লাগলে পরে যে রিয়াকশনটা এত খারাপ হবে এটা ঠিক বুঝতে পারিনি, যার কারণে গোলাটা বসে গেছে। আমি বুঝতে পারছি না যে আমার মন্ত্র কেনা এটা, আমি জানি না যে আমার মন্ত্র এটা কিনা, এরপরে কথা ঠিক মতো বলতে পারছি না, কথা বলতে গেলে প্রচুর কষ্ট হচ্ছে, যেখানে তিন চার ঘন্টা বক্তব্য দিচ্ছি আর এখানে এক ঘন্টা কথা আর বলতে ইচ্ছা করছে না, একদম এনার্জি নষ্ট হয়ে গেছে। আর এত পরিমাণ অ্যান্টিবায়োটিক এই এক মাস ধরে খাচ্ছি, তিন বেলা অ্যান্টিবায়োটিক, তাও ছশো কুড়ি পাওয়ার অ্যান্টিবায়োটিক প্রত্যেক সাজে দুই তিনটা করে, মানে এমন একটা সমস্যা মনে হচ্ছে প্রোগ্রাম রেখে পালাই। কিন্তু মুশকিল কি, দাওয়াত নিয়ে যখনই না আসবো তখন বলবে মিথ্যু, যদি বলি অসুস্থ মানুষ মানতেও চাচ্ছে না, তারপর অসুস্থ অবস্থায় আপনাদের কাছে আসছি, যেভাবে বলতে চাইছিলাম বলতে পারিনি, আল্লাহ আমাকে মাফ করে দিই যতটুকুন বলেছি। আল্লাহ তারা আমাদের আমল করার তৌফিক দান করুক, মেহরবানি করে আপনারা আমাদের কাছে দোয়া করবেন, আল্লাহ তারা যেন আমার শারীরিক সুস্থতা দান করেন, এই দাবি দোয়া রেখে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সুবহানাক।